এবার রাষ্ট্রবাদী বাহিনীর হাতে মার খেল গোমতী ত্রিপুরা জেলা বাগমা থানার পুলিশ। গোমতী ত্রিপুরা জেলা বাগমা গ্রামীণ ব্যাংকের সামনে উত্তম পাল নামে এক যুবকের কাছ থেকে বাইক সহ নগদ 4000 টাকা ছিনতাই করে নিয়ে যায় বাপন ঘোষ নামে এক ব্যক্তি। পরবর্তী সময়ে উত্তম পাল গোটা ঘটনা বাগমা ফাঁড়ি থানার পুলিশকে জানানোর পর পুলিশ অভিযুক্ত বাপন ঘোষকে আটক করে বাগমা থানায় নিয়ে যায়। কিন্তু অভিযুক্ত বাপন ঘোষকে আটক করার কিছু মুহূর্তের পরেই বাগমা এলাকায় 25-30 জন দুষ্কৃতিকারীরা হামলা চালায় বাগমা থানার মধ্যে। এসপি ও জওয়ান রঞ্জিত দাসকে দুষ্কৃতিকারীরা মারধর করে থানা থেকে বাপন ঘোষকে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তী সময় থানার অন্যান্য পুলিশ অফিসাররা দুষ্কৃতিকারীদের হাত থেকে পেতে প্রাণে রক্ষা করেন এসপি ও জওয়ান রঞ্জিত দাসকে। পরে এই ঘটনার খবর পেয়ে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস বাগমা ফাঁড়ি থানায় ছুটে যায়। অপরদিকে এদিন বাগমা ফাঁড়ি থানার ওসি রতন রবি দাস উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে গিয়েছিলেন আদালতে সাক্ষী দেওয়ার জন্য। পরবর্তী সময়ে এই ঘটনার খবর পেয়ে তিনি বাগমা ফাঁড়ি থানায় ফিরে আসেন। পুলিশ সূত্রের খবর, পরে বাইক ছিনতাইকারী বাপন ঘোষকে পুলিশ আটক করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়। এদিকে গোটা ঘটনার সুষ্ঠু বিচার ও থানায় আক্রমণকারী অভিযুক্তদের আটক করার জন্য ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে আবেদন জানান গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। হ্যাঁ নিশ্চয়ই, দেখুন এটা বলতে কোনো অসুবিধা নেই, আমি সম্পূর্ণ একজন বিরোধী দলের সক্রিয় কর্মী। আমি গোমতী জেলার ভারতীয় জাতীয় কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে এখনও বর্তমানে রয়েছি। নির্বাচনের পর একাধিকবার, নির্বাচনের আগে এবং নির্বাচনের পর রেজাল্ট ঘোষণা হওয়ার পর একাধিকবার আমার উপর আক্রমণ হয়েছে, আমার পরিবারের উপর আক্রমণ হয়েছে। এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ষড়যন্ত্র। আমরা যারা এখনও বিরোধী দলের কর্মী সমর্থক রয়েছি তারা যাতে কোনো অবস্থায় আমরা বাজারমুখী না হতে পারি, আমরা আমাদের দলীয় কাজকর্ম যাতে না করতে পারি। স্বাভাবিক আমরা দলীয় কাজকর্ম বন্ধই করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমরা যে একজন সমাজবদ্ধ মানুষ, সামাজিক জীবন আমাদের রয়েছে, আমরা সঠিকভাবে আমরা চলাফেরা, বাজার ঘাট রাস্তাঘাটে চলাফেরা, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া, এই সমস্ত কাজও বাধা প্রদান করা হচ্ছে। আমরা একাধিকবার অভিযোগ করছি, অভিযোগের আজকের দিন পর্যন্ত তেমন কোনো সদুত্তর পাইনি। তো আজকের যে জঘন্যতম ঘটনা, দিনে দুপুরবেলা 12:30 নাগাদ বা গ্রামীণ ব্যাংকের সামনে, বাগমা বাজারের যে মূল কেন্দ্র গ্রামীণ ব্যাংকের সামনে এত বড় ঘটনা, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও দৃষ্টি আকর্ষণ করব। এই সমস্ত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আমরা যারা বিরোধী দলের কর্মীরা রয়েছি সাধারণ জীবনযাপন যাতে আমরা করতে পারি, তার জন্য আমাদের তরফ থেকে, দলীয় তরফ থেকেও আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব। আক্রমণ করা হয়েছে, বাইক ভেঙেছে, কাজে একাধিক ঘটনার সাথে সে বাপন ঘোষ সহ একটা দুষ্কৃতিকারী দল ধীরেন্দ্র পালের উপর আক্রমণ হয়েছে, একাধিক দুষ্কৃতিকারী বাপন ঘোষের নেতৃত্বে বাগমা এলাকায় লণ্ডভণ্ড করেছে, অনেককে সেখানে রক্তাক্ত করেছে। আমি মাননীয় পুলিশ সুপারকে নাম দাম দিয়ে গত 4-5 দিন আগে সেখানে অভিযোগ সেখানে লিপিবদ্ধ করেছিলাম, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে অনুরূপ সেখানে ঘটনা ঘটেছে। সবচেয়ে উদ্বেগের ঘটনা যে পুলিশের উপর আমরা নির্ভর, পুলিশের কাছে আমরা নিরাপত্তার জন্য আমরা আশ্রয় হই, আজকে সেই থানার ভেতর থেকে যেভাবে হিংস তাণ্ডব করে রক্তাক্ত করে সেখানে এসপিও কর্মীকে, এই আসামিকে ছাড়িয়ে নিয়েছে। এই ঘটনা আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি স্বচ্ছ প্রশাসনের কথা বলেন, আমরা আবেদন করব ওই দুষ্কৃতকারীকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। শুধু বাপন ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, যারা মদত দিয়েছে, যারা থানার ভেতরে ঢুকে নেতৃত্ব দিয়েছে, প্রত্যেককেই সেখানে দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে সেখানে নেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি করছি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।